হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইনসাইড হার্ট থেকে আমি রূপশ্রী। তো চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সো এখন কটা বাজে? এখন বাজে প্রায় 11টা। তো ঘড়িতে 11টা বাজে আর এখন আমাদের ইচ্ছা হচ্ছে, এখন বলে না, এটা অনেকক্ষণ ধরেই, অনেকদিন ধরে, দুদিন ধরেই মনে হচ্ছিল যে কেক খাই, পেস্ট্রি খাই, এই খাই। তো পেস্ট্রি মাঝে মধ্যেই আমরা এনে এনে খাই ঘরে। তো মনে হচ্ছিল একটা বড় সড়ো কেক আনি বা কারোর বার্থডে ফার্থডে হোক, মানে একটা বার্থডে মতো সেলিব্রেশন করার খুব ইচ্ছা হচ্ছিল। তো ছোট্ট একটা কেক নিয়ে এসেছি মেয়ে আর আমি, ভাবলাম তাহলে ইচ্ছা যখন হচ্ছে সেটা ফুলফিল করেই ফেলি। তো দেখো চলে এসেছি, আর মেয়ে একটা ম্যাঙ্গো কেক নিয়ে এসেছে, ও ম্যাঙ্গো কেকটা পছন্দ করেছে। এই যে ম্যাঙ্গো কেক, শুধু ম্যাঙ্গো বলে না, একটা স্ট্রবেরি ফ্লেভারের কেকও পছন্দ করেছিল, বাট ওটা আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছিল ওটার মধ্যে কালার বেশি মেশানো ছিল, তাই আমি ওকে নিতে না করেছি। তো এটা নিয়ে অনেক কেস হয়ে গেছে, ঝামেলা ঝাঁটিও হয়ে গেছে। তো ওকে বলেছি ঠিক আছে নেক্সট ডে তোমাকে ওই কেকটা কিনে দেবো, আজকে এই কেকটা খাবো। এটা হচ্ছে পিওর প্রপার ম্যাঙ্গো, এর আগেও খেয়েছি, খুব সুন্দর খেতে কেকটা। তো এই কেকটাই নিয়ে আসলাম, আমরা এখন এটা কাট করব, কাট করে খাবো। তো ফ্রেন্ডস, আমরা এখানে কেক তো কাটছি, কেক খাবো, আর এদিকে আমরা কি দেখছি, দেখো টিভিতে নেটফ্লিক্সে জওয়ান মুভিটা দিয়ে দিয়েছে। আমি জওয়ান মুভিটা যেতে পারিনি হলে দেখতে, তোমরা জানো আমি শাহরুখ খানের কত বড় ফ্যান, শুধু আমি না আমার মেয়েও বিশাল বড় ফ্যান শাহরুখ খানের। তো এখানে মুভিটা দেখছি আর এদিকে এখন কেকটা কাটবো, ভাবলাম কেকটা কাটছি এখন, ছোট্ট একটা ব্লগ করে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা তো জানো সব মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করি, শেয়ার না করে আমি থাকতে পারি না, পেটে ব্যথা গুড় 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 করতে থাকে, তাই জন্য সব মানে সবকিছুই শেয়ার করি তোমাদের সাথে। আর যেটা বলবো যে আমি একটা নিউ ফেসবুক পেজ ওপেন করেছি, যেটা আমি আগেও বলেছি, আমার তো একটা ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, যেটাতে 1,00,000+ ফলোয়ার্স আছে। তোমরা যখন ফলো করবে, প্রচুর ফলো করে নিয়েছো তোমরা, যারা আমার ফ্রেন্ডসরা আছো আমি জানি, আর যারা ফলো করো প্লিজ ফলো করো। আর নিউ ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ফলো করে নিও। আর ইনসাইড হ্যাট থেকে মানে এই চ্যানেল থেকে কিন্তু মেম্বারশিপ চালু আছে, তোমরা চাইলে এখান থেকে মেম্বারশিপও নিতে পারো। তো চলো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই আমি এন্ড করলাম, কেকটা একটু পরে কাটছি, একটু পরেই কাটছি। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি হ্যাপি থাকো, সাথে আমার ব্লগগুলো দেখতে থাকো, আর সবাইকে গুড নাইট।